সীমাদি, সীমাদি এটা কি করলে তুমি? সীমাদি, তোমার ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে বউ বাড়িতে এনেছ, কাউকে নেমন্তন্ন করনি, ঠিক আছে, ঝুমাদিকে নেমন্তন্ন করনি, ঝুমাদিকে তুমি নেমন্তন্ন করনি, হ্যাঁ, ঝুমাদের কত আফসোস এটার জন্য, তুমি জানো? তোমার ছেলেকে দেখতে চায়, ছেলের বউকে দেখতে, ও ঝুমাদি বলে, আই সীমা, সীমা তুই ছেলের বিয়ে ইয়ে বিয়ে দিয়েছিস, বৌমা আছে, কে দেখেছে দেখেছে, আমি জানি, আমি তো দেখিনি ভাই, আমি আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। আর জানো সীমাদি, শোনো, এই বৃহস্পতিবার হলো, প্রতি বৃহস্পতিবারই ঝুমাদির বিয়ে হচ্ছে, আর প্রতি বৃহস্পতিবারই ভেঙে, না না মানে ভেঙে যাচ্ছে না, মানে ইয়ে হয়ে যাচ্ছে আবার পরের বৃহস্পতিবার। এই যে বৃহস্পতিবারে যে ফর্মুলাটা, এটা যদি জানতে পারতাম না, উফ যা লাগলো। তো ঝুমাদি বলছে আবার পরের বৃহস্পতিবার বিয়ে, আবার বলবে সেটা হয়ে গেছে পোস্টপন পরের বৃহস্পতিবার। একজন আমাকে জানো সীমাদি, একটা দারুণ মানে আমার একটা ভিউয়ার কমেন্ট করেছে যে দারুণ এই আইডিয়াটা হলে কিন্তু আগে ভালো হতো, এখন তো ঝুমাদি তার জন্য পাত্র খুঁজেই দিয়েছে, কিন্তু ধরো আমরা যদি ঝুমাদির জন্য পাত্র খুঁজতাম ঠিক কেমন হতো? আরে আমাদের ওই যে বসাক দিদির আছে না, বসাক দিদির ওই যে খোকর যার সাথে গেছিলো, ওইটার সাথে কিন্তু ঝুমাদির যদি বিয়ে হতো হেভি মানাত। যাই হোক, ঝুমাদি নিজের জন্য যাকে খুঁজেছে সেও দারুণ হবে, কিন্তু তুমি যেটা করেছো জয়সীমা, তুমি যেটা ঝুমাদির সাথে করেছো একদম তুমি ঠিক করনি, একদম তুমি ঠিক করো, তাই জন্য ঠিক বলেছো তো, যা সীমাদি সরি মানে যা ঝুমাদি বলছে একদমই ঠিক বলছে। তোমার ছেলে ছেলের বউকে ঝুমাদি না দেখলে বিশ্বাস করবে কেন? তাকে তুমি নেমন্তন্ন করনি, কিছু দেখাওনি, সে বিশ্বাস তোমাকে কেন করবে? হ্যাঁ, আর খবরদার, সবাইকে বলছি কেউ মজা উড়াবে না, ঝুমাদির বিয়ে নিয়ে কোনো মজা চলবে না, মানছি না, মানব না, মানছি না, মানব না, কি বোঝা গেল? আর এই যে যাচ্ছি মা বলে দিচ্ছি, একদম তুমি এই যে নেমন্তন্ন করনি না, কত বড় যে তুমি ভুল করেছো তুমি জানো না, এবার ওরকমই হবে, ঝুমাও তোমাকে কিছু বলবে না, তোমাকে নেমন্তন্ন করবে না, তুমি হিংসা পাও না, ঝুমাদিকে তুমি হিংসা পাও, ঝুমাদি তুমি চিন্তা করো না, একদম তুমি চিন্তা করো, আমি বলে যাচ্ছি মা আর কিছু বলবে না, আর তোমাকে আমি কিছু বলবে না। যাই হোক, জোক সাপার, ও গড, আমি এই মাত্র দেখলাম মানে কিছুক্ষণ আগে ঝুমাদির ওই সকালের ভিডিও, এ বাবা রে, ঝুমাদির এই বৃহস্পতিবারের ফর্মুলাটা, ও বাবা কি ফর্মুলা বৃহস্পতিবারে, মানে এই বৃহস্পতিবার হলো না, আবার বলছে নেক্সট থার্সডে ঝুমাদির বিয়ে, আবার সেদিন বলবে পরে থার্সডে, মানে থার্সডের মধ্যে কিছু একটা ব্যাপারে, বৃহস্পতিবারের মধ্যে ব্যাপারে, আর কি বলছে শোনো ঝুমাদি, আরে বাবা আমি তো দেখেই কেল্লা ফতে, দেখেই কেল্লা ফতে, ওরে বাবা ঝুমাদি বলছে হানিমুনে বানি, ঝুমাদির হানিমুন, এটা ওয়ার্ল্ডের বেস্ট হানিমুন হবে, ঝুমাদির হানিমুন না ওয়ার্ল্ডের বেস্ট হানিমুন হবে, এইবার ঝুমাদি বলে কি, আমি তো আমি কি করবো হানি, আমি তো কিছু খেতেই পারি না, আয় কি বলছো তুমি খেতে পারো না, এই গন্ডা গন্ডা মাংস খাও, ওটা কি, ওটা কে খায়, এই যে মাংস খাচ্ছ তুমি, ও বাবা, না কামাই ঝুমাদি, না কাম মারবো না, একদম অ্যাক্টিং করবে না বলে দিচ্ছি, গন্ডে পিণ্ডে খাচ্ছে চিকেন, ওরম করে তোমার চিকেন খাবার দেখলে আমাদের করে উল্টিয়ে আসে, আর তুমি বলছো কি চিকেন খাও না, কিছু খাও, তুমি কি নাকি কিছু খেতেই পারো না, ঝুমাদি তারপরে বলছে আমার জীবনটাই এরকম, আর হানিমুনে যাওয়া হবে, আর এরকম বলো না ঝুমাদি, ওরকম তুমি বলো না, ঠিক তুমি হানিমুনে যাবে, আর কোথায় যাবে, আর ঝুমাদি বলে দিয়েছে যে একটু হলেও দেখিয়ে দেবে, তোমরা আমরা হেটাররা বিশ্বাস করি ইয়া না করি, ঝুমাদি ঠিক দেখাবো, বরের মুখটা ঠিক দেখাবো, তারপরে কিন্তু যা সীমা সীমা বলে দিচ্ছি, সীমা আন্টি, এই তো যা সীমা সীমা আন্টি, তোমার ঝুমাদি যখন দেখাবে না ওই যে মানে ওর উডবির ফটো বা মানে বিয়ের সব দেখাবে, তোমারও কিন্তু দেখাতে হবে তোমার বৌমার ফটো, বলে দিলাম কিন্তু এই সব চলবে না, কী ভাবো তুমি যা সীমা, ইয়েকে ঝুমাদিকে,
ঝুমাদি সব কিছু আমরা জানতে চাই। আর তোমার এই যে বিয়ে হয়ে ছেলে আছে, ছেলের বউ ওখানে আছে, তো তুমি তো ঝুমাদিকে কেন তুমি বলনি, কেন বলেনি? যাই হোক, এইবার ব্যাপারটা হলো, আমি তো তা শুনেই মানে কি বলবো। আর হলো কি বলছে, সে নাকি কিছু খেতে পারে, যে গন্ডে পুন্ডে যে খাও চিকেনগুলো, চিকেন তো না যেন কলা খাচ্ছ, চিকেনটাকে কলার মতন করে খাও, জীবনে ওরকম চিকেন খাওয়া আমি দেখিনি। তুমি এক কাজ করো না, তুমি সারাক্ষণ কলা খেয়েই থাকো, আরে হানিমুনে দারুণ আইডিয়া দিচ্ছি, যত রকমের কলা আছে কলা খেয়ে নাও। প্রথমে কলাটা তো বুঝতেই পারছ তোমার হাজবেন্ডের, আর তারপরে যেখানে যাবে ওখানে খালি সারাদিন কলাই খেয়ে যাবে, কলাই খেয়ে যাবে। আরে ওই কলার স্বাদ তো ভালো না, বুঝতে পারছ তো, মানে হিউম্যান বিইংয়ের কলা আর কি, ওই স্বাদ কেমন হবে মানে বুঝতেই পারছো আর কি। কী বলবো কী বলবো, মুখটা খারাপ করতে চাই না, কিন্তু এমনি কলা তো ভালো খেতে, বলো তুমি যে বলছো তুমি কিছু খেতে পারো না, তুমি কলা খাবে হানিমুনে, কলা খাবে, ঠিক আছে। হ্যাঁ তো আমরা অপেক্ষায় থাকলাম, প্যাপে প্যাপে ঝুমা ওয়েজ কলাবতী, ও না মানে ঝুমা ওয়েজ ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে কি মিষ্টি, মানে বরটা তো মিষ্টি না, আমরা তো জানি না মানে কার সাথে বিয়ে করছে, তো ঠিক আছে আর এরকম চলবে না, হ্যাঁ বলে দিচ্ছি আর এইসব চলবে না। ঝুমাদি তার বাড়িকে যদি দেখাতে পারে, তাহলে এই যে সীমা, সীমা আন্টি, যা সীমা সীমা, তুমি কেন তোমার বৌমাকে দেখাও যখন নেমন্তন্ন তুমি করোনি, আর এটা তো খুব ভুল করেছো তুমি, আমাদের মানে আমাদের সবার সাথে তুমি শেয়ার করেছো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি কাউকে ডাকছো না, ঝুমাকে তো তুমি ডাকবে, ঝুমাকে কেন ডাকোনি বলো তো, ঝুমাকে কেন ডাকোনি, অত্যন্ত অন্যায় করেছো, খুব খারাপ করে খুব খারাপ কাজ করেছো তুমি, বলে দিলাম। আর ঝুমাদি এই যে বলে দিলাম, খেতে যদি অসুবিধা হয় কলা খেও, হ্যাঁ হানিমুনে গিয়ে কলা খেয়ে।